তা কেমন আছো গো? ভালো আছি, খুব ভালো আছি। তা চললে কোথায় শুনি? ওই জমিদারের হুকুম হয়েছে তার বাড়ির পেছনে সময় মতো হাজির হতে হবে মদ জানাতে। তা তুমি কোন পক্ষে মদ দেবে গো? জমিদার বাড়ি যাই, কি মদ দি দেখি, তা ওখানে গিয়েই ঠিক করব। তা তুমি কোন দিকে মদ দেবে? সেখানে যেই ঠিক করি। চলো চলো চলো। আরে গোপাল, ভালো আছিস তো? ঠিক আছে ঠিক আছে। কুড়ো মনে আছে তো, তুমি কিন্তু আমারই কইবে। ভাবিস নে, কিচ্ছু ভাবিস নে। মনে হচ্ছে আর কোনো চিন্তা নেই। এরা তো সকলে তোদের হয়েই কথা বলবে রে গোপাল, মুখ দেখে তো আমি সব বুঝতে পারছি। নে মানিক, তোরা যা তো গিয়ে একটু সামনে দাঁড়াতো। কি হলো গো গোপি দাদা? আসছে তো। কে আসছে? আসছে আসছে, ওই যে ওই যে। আরে কে? কুসুম, কুসুম। এই হাসি ভালো নয় রে গোপাল, এই হাসি দেখলে না রক্ত একেবারে হিম হয়ে যায়। ভাবি এই বুঝি কোপ মারবে আমাকে। বেটা তোকে আজ করতেই হবে রে গোপাল, বাঁচতে পারবি না তুই, দেখ। নিন বকলা ঠাকুর, এবার শুরু করেন। আপনি করেন কি আশ্চর্য, নিদেন আপনারা দিয়েছেন, আপনারাই শুরু করেন। আপনাদের সকলকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে আশা করি অবগত আছেন। আগে আমি কইব, শুধু তুই কেন রে, দুজনেই কইব। এই পার্বতীকে আপনারা সকলেই চেনেন, সে রাজবাড়ি থেকে এখানে এসেছে, এসে গায়ের লোকে ভালো করেছে। এমন একজন আমাদের সঙ্গে আমাদের গায়ে থাকলে ভালো হবে, তাই নাকি? আপনারা মানেন তো? আপনারা কেউ মানতে কই নাই, অমনি নাক দিয়ে উঠলো। না 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 না, আমি কইতেছি এরা কি মানে আর মানে না সে কথা শেষে হবে। মতদানের সময় তোমার বক্তব্য তুমি কইতে পারো, কিন্তু কোনো প্রশ্ন করলে চলবে না। বেশ, বামুন ঠাকুরের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, কিন্তু তেনারা বিধান দিয়েছেন যে পার্বতী যদি গায়ে থাকতে চায় তবে ওকে বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করার কথা বললে তো হবে না গোপাল। তোরেই বিয়ে করতে হবে এমন কথাই হয়েছে। আমাকে রক্ষা করো, কোনোদিন যেন এই বিয়ে না হয় ঠাকুর। হ্যাঁ সনাতন ঠাকুর, আমি সেই কথাই কইতেছি।
দেখান হচ্ছে? এখন আমি কইব। বেশ, তুমি কও আমি শুনি। আপনি তাহলে এখানে কি করতেছেন বগলা ঠাকুর? সেটাই তো ভাবতেছি। নরেন বর্জনের জন্য বাতাস কর। পাপতির বিরুদ্ধে আমারও কোনো নালিশ নেই, কিন্তু কথা কান হলো, কুদে কালি গায়ে পুরুষ মানুষ বত্তি, সেখানে কি পাপতির টাকা উচিত বে না করে? আমি তো মনে করি না। না 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 না, উনি কি মনে করেন কি করেন না সেটা আমরা জানতে চাই না, গ্রামের মানুষ কি মনে করেন সেইটাই জানতে চাই। বেশ, তবে এনারাই বলুক, যদিও সবাই আমার মত ধরেই চলবে, আমাদের গ্রামের বামুন ঠাকুরেরা না এই অনাচার হতে দিতে চান না। তারা চান পার্বতী এ গাঁয়ে থাক, কিন্তু বে করে। এই চাওয়াটা কি অপরাধ? ঠিকই তো বগলা ঠাকুর, এবার আপনি বলেন। আর কি বাকি আছে বলি, সবই তো কয়ে দিল, এবারে আপনারা আপনাদের মত দিন। বগলা ঠাকুর, এরা মত দিয়েছেন, এতক্ষণ শুনছিলাম এরা গোপালের হয়েই কথা বলবে। বেশ বেশ বেশ, তাহলে তাই কয়ে দিন, আপনারাই বলেন। এখন আপনারা যারা চাইছেন এই গোপাল আর পার্বতী বিয়ে না করে এ গাঁয়ে থাকুক, তারা হাত তুলুন। এবার গুনে দেখ তো গোপাল, তোর পক্ষে কজন মত দিয়েছে আর বামুনদের পক্ষে কজন মত দিয়েছে। আমরা মানে বামুনরাই সংখ্যায় বেশি। তোমরা যে কাল রাতে এত কইলে যে আমাদের ওই কথা বলবে, তার মানে তোরা রেতের বেলা এদের কাছে গেছিলি? কেন যাবো নে, নিজেদের কথা জানাতে তো যেতেই হবে। আমিও গিয়েছিলেন, আমিও বুঝিয়েছি, বেবে দেখতে কইছিলেন যে কোনটা দম্য আর কোনটা অদম্য, আর তার জন্যে এরা আজ দম্যের কথা কয়েছে। শুধু এরা নয়, আরো একজনের কথা শুনবি গোপাল, তোর মা। মা? সে কি চায় দেখ? ওই তো, ওই তো গোপালের মা আসতেছে। না কেন রে, পার্বতী তোর বউ হলে খুব
ভালো মানাবে। না, মানার দরকার নেই। আমি আর কদিন বল, তোর বাপটাও যেরকম হুট করে চলে গেলেন তেমনি আমিও হয়তো কোনোদিন। না মা, এমন কথা একদম কইবে না। আমি না কইলে কি আমার মরণ আটকাবে রে গোপাল? আমি না থাকলে কে দেখবে তোকে? এই চিন্তায় আমি রোজ মরি রে গোপাল। আমি কইতেছি তোকে, বাপুতি খুব ভালো মেয়ে। না মা, আমার শুধু তুমিই দেখবে, আর বেন নিয়ে তুমি কোনো কথা কইবে না। আমি চাই গোপাল আর পার্বতীর বিয়ে হোক।